তাহলে আগের দিন আমরা যেগুলো করেছিলাম সেরকমই একটা তোমাদেরকে মোটামুটি আমি প্রথম থেকে একটু বাড়িতে প্র্যাকটিস করবে, যাদের ল্যাপটপ আছে যেমন বলে দিয়েছি করবে, যাদের ল্যাপটপ নেই খাতায় দেখে দেখে লিখে 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 প্র্যাকটিস করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর কি জিনিসটা। কোনো প্রবলেমের জায়গা নেই, কিন্তু সুন্দর করে হয়ে যাবে। তাহলে আমরা ওই পাঁচটা তোমার কি যেন পরীক্ষা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল, এরকম করে আমরা করেছি। এর আগের দিন বলেছিলাম যে সুইচ বলে আর একটা অপশন আছে, এখানে যেমন কি তোমাকে যে পার্সেন্টেজ, ইফ পার্সেন্টেজ 60, এটা ও দেখবে, যে পরের লাইনে যাবে, তারপরের লাইনে যাবে, এইভাবে করতে থাকে। হ্যাঁ, ধরো কেউ ফেল, কেউ ধরো 20% পেয়েছে, সে তাহলে ফেলছে, তাহলে আমাদের প্রোগ্রাম কি করবে, অনেক সময় লাগবে, সে প্রথমে দেখবে 60% বেশি কিনা, যদি না হয় পরেরটায় আবার এলসিপে যাবে 50% বেশি কিনা, পরেরটা না হয় 40% বেশি কিনা। তাহলে এইগুলো না করে আমরা যদি একবারে করতাম যে সুইচ তৈরি করতাম, তাহলে আমাদের বেটার হতো। এরকম ধরো আমি তোমাদের দেখাচ্ছি, আমরা এই যে পার্সেন্টেজ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 5, এই পর্যন্ত আমাদের ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা কি করলাম না, এইখানে একটা নতুন আমরা ইদ কনসেপ্ট দিলাম, দ্যাট ইজ কল্ড ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স বলে আর একটা আমাকে ভ্যারিয়েবল নিতে হবে, যদি ভ্যারিয়েবল নিই তাহলে এখানে ইন্ডেক্স আমাকে অ্যাড করে রাখতে হবে। এইগুলোই তোমাকে মাথায় রাখতে হবে যে ইন্ডেক্স আর একটা ভ্যারিয়েবল নিয়েছে। পি আর নিয়েছিলাম, পার্সেন্টেজ ঠিক আছে, এবার ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্সটাকে আমরা নিলাম যে ইন্ডেক্স ইকুয়াল টু কি না, এই যে পি আর নিয়েছি পার্সেন্টেজ ডিভাইডেড বাই 10 হবে ইন্ডেক্স, করে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে পার্সেন্টেজের পর আর একটা নিলাম আমরা ইন্ডেক্স, ওকে ক্লিয়ার, ইন্ডেক্স নিলাম, কোনো ব্যাপার না, ভ্যারিয়েবল আর একটা নিয়ে নিলাম কিনা, পার্সেন্টেজ ছিল ধরো এটা হতো 55%, কথাই বলছি, তাহলে এটাকে যোগ করে 55 হয়েছিল 5 দিয়ে ভাগ করে, এখন ও ইন্ডেক্সটা হবে 55/10 মানে 5.5 হবে না, যেহেতু ভাগ মানে হচ্ছে পয়েন্টার হবে না, আমি এগুলো সব ইন্টিজার দিয়েছি, তাহলে 5 হয়ে যাবে, তাহলে 5 হয়ে যাবে এখন ইন্ডেক্স, ওকে। এরপর একটা নতুন আমাকে একটা কমান্ড দিতে হবে, দ্যাট ইজ সুইচ, সুইচ বলে একটা কমান্ড। এই সুইচটা কি না, আমরা ইন্ডেক্সটাকে এখন সুইচ হিসাবে আমরা করছি, এইটা কিন্তু কোনো স্টেটমেন্ট নয়, ওই জন্য এখানে সেমিকলন হবে না, এইটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মাথায়। এরপরে ধরো আমরা এক মিনিট, আমি এগুলো সবই মুছে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবারে আমরা এক একটা সুইচ তৈরি করি, হ্যাঁ, সুইচ মানে কি, একটা ধরো হলো সবই স্মল লেটারে লিখবে, তাহলে কেস, কেস 10 মানে কি, ম্যাক্সিমাম তো সে এই যে দেখো ইন্ডেক্সটা ম্যাক্সিমাম 100 পেতে পারে একজন, তাহলে 100/10, তার মানে ইন্ডেক্সটা 10 হতে পারে, তাহলে সুইচটা 10 নম্বর সুইচ হতে পারে, সেটাই কি বলছি কেস 10। তাহলে কেস 10 বলে একটা সেমিকোলন দিলাম। এরকম ধরো আমরা আমরা আগে দেখে নাও, পরে আমি আরো কি করছি, কেস 10 করলাম, না হলে কি হতে পারে, কেস 9 হতে পারে, না হলে কি হতে পারে, কেস 8 হতে পারে। তাহলে কেস 8 পর্যন্ত যদি হয়, মানে 8 অথবা 9 অথবা 10, তাহলে আমরা বলতে পারি যে তুমি এটা লেটার মার্ক পেয়েছ, ঠিক আছে। তাহলে আমরা ধরো এইখানে ওকে বলে দিতে পারি যে প্রিন্টেড, সাপোজ এটাকে আমি বলে দিলাম লেটার মার্কস, বা তুমি লিখতে পারো ইউ অবটেন লেটার মার্কস বা কিছু একটা লাইন, তাহলে এটাকে আমি প্রিন্টেড দিয়ে দিলাম, তার মানে
दस नय आठ जा प्रिंट कर এবার ধরো আমি আর কি হতে পারে কেউ সেভেন মানে 70% এর উপরে কিন্তু 80% এর কম আর হতে পারে 60% এর সিক্স যদি হয় তাহলে সিক্স বা সেভেন যদি হয় তাহলে এটাকে আমরা বলবো কি না ফার্স্ট ডিভিশন ঠিক আছে ফার্স্ট ডিভিশন হয়ে গেল তাহলে 60 থেকে 70 মানে 80 কম তাহলে সেটা পুরোটাই ফার্স্ট ডিভিশন 80 90 100 যা হবে লেটার মার্কস আমি ধরে নিলাম এবার আমরা কি করব না 50% এর যদি হয় তাহলে বলতে পারি যে সেকেন্ড ডিভিশন ধরো যদি বল তাহলে আবার একটা কেস দিলাম শুধু 5 তাহলে এখানে যদি দিই 5 তাহলে এটাকে বলতে পারি আমরা সেকেন্ড ডিভিশন প্রিন্ট করো তুমি এবার সেকেন্ড ডিভিশনের পরে আমরা নিলাম না কারণ আমরা ম্যাক্সিমাম সেকেন্ড ডিভিশন পর্যন্ত করি না হলে ফেল করে দিই ঠিক আছে আর ওখানে যেমন আমরা ডিফল্ট লিখছিলাম ইফ এলস ইফ আর এলস লিখছিলাম এখানে লিখবো আর একটা সুইচ ডিফল্ট মানে 10 9 8 7 6 5 বাকি দিয়ে মানে 4 3 2 1 যদি হয় সরি ডিফল্ট যদি হয় তাহলে আমি লিখে দিলাম এখানে যে যে ডিফল্টে লিখে দিলাম ফেল ঠিক আছে এবার যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে এইখানে সব জায়গায় যেখানে আমি প্রিন্ট দিয়েছি সেখানে ব্রেক বলে আর একটা দিতে হবে ব্রেক সেমিকলন আর একটা স্টেটমেন্ট আমি দেখাচ্ছি তারপর আলোচনা করছি আগে করে দেই এই হচ্ছে আমাদের দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে আর একটা সেকেন্ড ব্র্যাকেট ওখানে মেইন এর সময় শুরু হয়েছিল শেষ হয়েছে এইটুকু হচ্ছে আমাদের কি বলবো একটা কারণ এইগুলো কেন না যখন বিশাল বড় একটা প্রোগ্রাম হবে তাহলে তুমি যদি সুইচ না দাও তাহলে অনেক সময় লাগবে ওর কম্পাইল করতে এখন কি করবে দেখো ধরো একজন পেয়েছে 5টা পেপার যেহেতু হ্যাঁ পেয়েছে ধরো 350 পেয়েছে ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই 5 মানে 350 ডিভাইডেড বাই 5 মানে কত হবে বলো 70 করে হ্যাঁ 70 করে পেয়েছে তাহলে পার্সেন্টেজ হলো 70 এবার ইন্ডেক্স কত হবে 70 ডিভাইডেড বাই 10 মানে 7 হবে ইন্ডেক্স তাহলে কোন সুইচটা না কে 7 মানে কোনটা এইটাতে চলে আসবে ও আর এইগুলো কিচ্ছু দেখবে না ও একবার এই এত নম্বর সুইচে চলে আসবে কে 7 এ এই সুইচে যাবে সুইচে গিয়েই ওর পরে যে প্রিন্ট করবে ও করে দেবে ফার্স্ট ডিভিশন তারপর ব্রেক মানে কি এখানেই ও প্রোগ্রামটাকে শেষ করে দেবে আর ও দেখবে না 5 এ কি ডিফল্ট কি হেনা তেনা তার মানে একবার 1 সেকেন্ড সময় লাগবে কম্পাইল করতে শুধু ও প্রথমেই দেখে নেবে কোন ইন্ডেক্সটা হয়েছে ওই ইন্ডেক্স সুইচে চলে গিয়ে ও যা ইয়াস কমেন্ট আছে ওখানে প্রিন্ট করে ছেড়ে দেবে এটাতে বিশাল বড় বড় প্রবলেম হলে তাহলে আমাদের এই প্রোগ্রামগুলো করতে অনেক সুবিধা হবে ক্লিয়ার তাহলে প্রত্যেকগুলো যেখানে প্রিন্ট এফ দেবে তারপর একটা ব্রেক তারপর একটা ব্রেক তার মানে এবারে যে দেখো যদি এইটা মিলে হয় 350 এর জায়গায় 355 হলো 354 হলো তাহলে কি হবে 71% বা যাই হোক একটা হলো 71 পয়েন্ট সামথিং
তার মানে এইটা পার্সেন্টেজ মানে 71 ডিভাইডেড বাই 10 তার মানে 71 ডিভাইডেড পার্সেন্টেজ বলিনি ডিভাইডেড বাই 10 মানে 10 দিয়ে ভাগ করলে যেটা মেন হোল নাম্বারটা হবে 7 ওই সেই 7 এই যাবে তার মানে আলটিমেট 10 হতে পারে 9 হতে পারে 8 হতে পারে তাহলে সেটাই হবে লেটার মার্কস মানে 8 এর উপরে 6 থেকে 7 এর মধ্যে হলে ফার্স্ট ডিভিশন 5 হলে হবে সেকেন্ড ডিভিশন বাকি আর কোনো চাপ 3 দিইনি তার মানে অটোমেটিকলি সেটাকেই বলছি ডিফল্ট মানে যতগুলো 5 দিয়েছি 6 7 8 9 10 বাদ দিয়ে যা হবে কেউ শূন্য পাবে 1 পাবে 2 পাবে 3 পাবে 4 পর্যন্ত মানে এই ইনডেক্সটা 4 পর্যন্ত হচ্ছে ফেল করে ব্রেক করে দিচ্ছি মানে শেষ করে দিচ্ছি ঠিক আছে তার মানে এটা পার্টিকুলার একটা সুইচে চলে যাবে বলে এটাকে আমরা সুইচ প্রোগ্রাম বলছি বলো কোনো প্রবলেম থাকলে বলছি না হলে পরে দিতে যাচ্ছি ঠিক আছে এবার হচ্ছে একই জিনিস সুইচটাই থাকবে আমরা গো টু বলে আর একটা কমান্ড আসবে গো টু ঠিক আছে গো টু মানে সাপোজ আমি এখানে যে লেটার মার্ক পেয়েছে এইখানে ব্রেক না দিয়ে এখানে শেষ করতে চাইছি না প্রোগ্রামটাকে আমি বললাম গো টু গো টু মানে তুমি যাও কোথায় যাবে না আমি ধরো এখানে গো টু একটা কিছু একটা দিলাম অ্যাডভাইস ওয়ান সাপোজ একটা ভ্যারিয়েবল গো টু অ্যাডভাইস ওয়ান ভ্যারিয়েবল না একটা সুইচ অ্যাডভাইস ওয়ান ঠিক আছে এবারে অ্যাডভাইস ওয়ান বলে আর একটা তোমাকে তাহলে সুইচ বানাতে হবে ভালো করে দেখো গো টু অ্যাডভাইস ওয়ান তাহলে একবারে লাস্টে গিয়ে আমি কি করলাম একটা অ্যাডভাইস ওয়ান সুইচ করলাম ক্লিয়ার সেখানে আমি লিখলাম কি দেখো ভালো করে সেখানে আমি লিখলাম কি সাপোজ আমি লিখলাম ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট জব তার মানে যে 8 9 10 মানে 80% এর উপরে পেয়েছে সেখানে প্রোগ্রামটা শেষ না করে বললাম গো টু অ্যাডভাইস ওয়ান মানে ও অ্যাডভাইস ওয়ান সুইচে চলে যাবে চলে গিয়ে মানে এতগুলো অমিট করে যাবে পরে অ্যাডভাইস ওয়ানে আমি লিখে রেখেছি যে ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট জব তার মানে যে 80 90 বা 100 পেয়েছে তাকে লেটার মার্কস তো বলবে বলার পর প্রোগ্রামটা শেষ না হয়ে ও চলে যাবে এখানে তাহলে দুটো ওকে ই দেবে মেসেজ দেবে কি লেটার মার্কস তারপর তলাতে লেখা থাকবে ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট জব এই যে অবলিক এন দিয়েছি মানে পরের লাইন এটা অবলিক তার মানে ইউ হ্যাভ ডান এক্সিলেন্ট জব ঠিক আছে আমি লিখলাম আর সাপোজ আমি ধরো ধরো যে ফেল করেছে সেইখানে এইখানে ব্রেক দিলাম না শেষ করলাম ঠিক আছে আচ্ছা এক মিনিট আমি এইখানে লিখলাম ধরো অ্যাডভাইস টু ক্লিয়ার তাহলে অ্যাডভাইস টু লিখলাম ঠিক আছে এবারে অ্যাডভাইস টু বলে একটা আমাকে তৈরি করতে হবে কিন্তু তার আগে বলে রাখি এই যে আমি করেছি এখানেও আমাদের একটা ব্রেক দিয়ে দিতে হবে ও যেই অ্যাডভাইস ওয়ানে চলে এলো ইউ হ্যাভ এক্সিলেন্ট জব করে ব্রেক মানে প্রোগ্রামটা শেষ করে তেমনি এইখানেও আমাদের যে অ্যাডভাইস টু লিখেছি ক্লিয়ার এই যে অ্যাডভাইস টু লিখেছি এখানে আমি কি করব এখানে একটা প্রিন্ট অপশন দেবো কি না ধরো আমি বললাম ডু হার্ড ওয়ার্ক যে ফেল করেছে তাকে বললাম একটা মেসেজ দিতে যে ডু হার্ড ওয়ার্ক হ্যাঁ ডু হার্ড ওয়ার্ক ধরো কমা দিয়ে বেটার ইন নেক্সট টাইম বলে একটা মেসেজ দিতে দিয়ে তারপর ব্রেক করে দিলাম যেই ব্রেক করে দিলাম এবার আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল ক্লিয়ার এটাকে বলবো সুইচের গো টু অপশন
আগেরটা সুইচ সুইচ মানে পার্টিকুলার সুইচে যাবে শেষ করে দেবে জাস্ট মেসেজটা দিয়ে, আর এখানে সুইচের পরে একটা গো টু অপশন, এরপর তুমি এগুলো অমিট করে ওই জায়গায় চলে যাবে, ঠিক আছে? তাহলে গো টু অপশন দিয়েও আমরা করতে পারি। তাহলে এই পর্যন্ত আমাদের মোটামুটি সুইচের ব্যাপারগুলো চলে গেল। তাহলে একটা আমরা করলাম ইফ এলস, হ্যাঁ ইফ এলস মানে ব্রাঞ্চিং বলছি, আর এটাকে আমি সুইচে বলছি পার্টিকুলার একটা সুইচে চলে যাব। ওকে, এরপরে আমরা আসবো অ্যাকচুয়ালি লুপ। লুপের আগে আমি একটা দুটো জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরো ধরো আমরা এই পর্যন্ত ধরো আমাদের থাকলো, সেটাই তো আমাদের সবসময় করি আমরা। আচ্ছা, এখানে আমরা ভয়েড মেন দেবো, মেন শুধু দিলেও হবে, ভয়েড মেন দিলেও হবে, ভয়েড মেন দিলে আর এররটা দেখাবে না, হ্যাঁ, আর মেন দিলে এরর দেখাবে, কারণ মেন মানে হচ্ছে ওরা আগেরটা গ্লোবালটা ইন্টিজার বলে ওরা অনেক সময় কি দেখাবে, একটু এরর দেখাবে, তাও তোমার কম্পাইল হবে, অসুবিধে নেই, ঠিক আছে? এবারে যেটা আমি প্রোগ্রাম করতে যাচ্ছি, এমন একটা প্রোগ্রাম করো যেখানে যেখানে ইউজার যদি যে কোনো একটা নাম্বার লেখে, ধরো 153987, তাহলে যেভাবে নাম্বারটা লেখা আছে তার রিভার্স নাম্বারটা লেখা হয়ে যাবে। মানে ধরো ইউজার্স ধরো পুট করেছে 34912 এরকম, তাহলে প্রোগ্রামটা দেখাবে 678, তারপর 2, তারপর 3, তারপর 5, 4, মানে অপোজিট হিসাবে রিভার্স অর্ডার করবে। এরকম একটা যদি প্রোগ্রাম থাকে, রিভার্স অর্ডার হয়ে যাবে, যে নাম্বার ঢোকাবে তার রিভার্স অর্ডার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেটা আমরা কি করে প্রোগ্রাম করব, তার আগে আমি কনসেপ্টটা একটু বলছি। দেখো ধরো আমি একটা ছোট নাম্বার নিচ্ছি, তাহলে তোমাদের শুধু হবে 453, 453। এইটাকে যদি আমাদের অপোজিট মানে 354 করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, হ্যাঁ কি করতে পারি, না এই যে 453 নাম্বারটা আছে, এই 453টাকে আমরা প্রথমে কি করব, না এইটাকে আমরা যদি দেখো পার্সেন্টেজ 10 লিখি, বলো পার্সেন্টেজ 10 লিখলে কত হবে বলো তো, এটা বলো পার্সেন্টেজ 10 যদি দিই 45.3। আচ্ছা আর কে বলবে? স্যার শুধু 3 হবে, শুধু 3 হবে, হ্যাঁ স্যার ভাগশেষটা হবে শুধু, হ্যাঁ শুধু ভাগ শেষটা হবে 3, হ্যাঁ স্যার ক্লিয়ার হলো ভাগ শেষটা। এরপরে আমার পরের লাইনে যদি, হ্যাঁ আমার এরকম 45 থাকতো, সেটাকে আবার পার্সেন্টেজ 10 করতাম, তাহলে আমাদের হয়ে যেত কি 5, যদি, হ্যাঁ আমি যদি বলছি, এখন পরের লাইনে যদি শুধু 4 থাকতো সেইটাকে পার্সেন্টেজ 10 করতাম, তাহলে কি হতো বলো দেখি, জিরো না, ভাগ শেষ কত হবে, ভাগফল 0 হবে, ভাগশেষ 4ই তো হবে, 4 হবে, কারণ 10 শূন্যতে শূন্য মানে 4 ভাগশেষ পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে শূন্য হবে ভাগ ফল, 4 হবে ভাগশেষ। এরপর যদি আমি প্রিন্ট করি যে এইটা প্রিন্ট করো, তারপরে এইটা প্রিন্ট করো, হ্যাঁ সরি আগে এইটা প্রিন্ট করো, যেমন যেমন হয়েছে তারপরে এইটা প্রিন্ট করো, তারপরে এইটা প্রিন্ট করো, তাহলে 3 4 5 হয়ে, 3 5 4 হয়ে যাবে এটার রিভার্স, 3 5 4। কিন্তু একটা কোশ্চেন অ্যারাইজ করছে,
যে এই যে আমি 45টা এখন পাবো কি করে, আমি তো প্রথমে বলে দিলাম যে নাম্বারটা যেটা ইউজার ঢুকিয়েছে সেটাকে তুমি পার্সেন্টেজ 10 করো, 3 পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আমি এই 45টা পাবো কি করে, কে বলবে? আমার 453 আছে, সেখানে 45টা কি করে পাবো? 453 কে 10 দিয়ে ভাগ করলে তো 45 পাওয়া যাবে ভাগফলটা। এক্স্যাক্টলি, আমি তাহলে এইখানে দেবো 10, তাহলে ওখানে দিয়েছিলাম পার্সেন্টেজ, এখানে দেবো 10, তাহলে এখানে কিন্তু 45 পাবো, ক্লিয়ার? এখানে 45 পাবো, তাহলে প্রথমে আমি পার্সেন্টেজ 10 দেবো, 3 পাবো, তারপরে আমি এই 453 কে 10 দিয়ে ভাগ করলে 45 পেয়ে যাব, যেটা পাবো সেইটাকে আবার আমরা কি করব, এই যে 45টা পাবো, হ্যাঁ, এই 45টাকে আবার 10 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে পরের স্টেজে আমরা দেখো, আমরা পরের স্টেজে এই 45টাকে আবার 10 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব আমরা কি, তাহলে 4 পেয়ে যাব। পরেরটায় আবার 4 কে 10 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তার মানে আমাদের প্রোগ্রামটাকেও এইভাবে ভাবতে হবে যে আমরা 10 দিয়ে প্রথমে পার্সেন্টেজ করছি, যেটা পাচ্ছি সেটাকে প্রিন্ট করে দিচ্ছি, তারপরে স্টেজে আবার ওই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে যেটা পাচ্ছি সেইটাকে 10 দিয়ে পার্সেন্টেজ করছি, আর একটা করে প্রিন্ট আউট করে দিচ্ছি, আবার এইটা যেটা 5 পাচ্ছি সেটাকে, সরি 45 পাচ্ছি, সেটাকে আবার 10 দিয়ে ভাগ করছি, 4 পাচ্ছি, সেই 4টাকে আবার ডিভাইড করছি 10 দিয়ে, 4 পেয়ে যাচ্ছি। ওকে, মানে এই প্রোগ্রামকে আগে কনসেপ্ট আমি বুঝি, হ্যাঁ, এবার এই প্রোগ্রামটাকে আমরা লিখব, ঠিক আছে। তার মানে এখন আমরা লিখবো তাহলে ইন্টিজার, ইন্টিজার কি না, ধরো নাম্বার, একবার গোটাটাই নাম্বার, ওকে, নাম্বার দিয়ে বলছি, ঠিক আছে। আর একটা আমাদের লাগবে, তোমরা দেখবে আর ডিজিট, মানে রিভার্স ডিজিট, আমি একটা নাম দিচ্ছি, এবার পুরোটা তুমি দিতে পারো রিভার্স ডিজিট, আর ডিজিট, আর ডিজিট বলে একটা আমি ভ্যারিয়েবল নিলাম, একটা নাম্বার ঢোকাবে, আর আর ডিজিট ওই আমরা বানাবো, ওই লাস্ট আমরা প্রিন্ট করছি যে ডিজিট গুলো ওইগুলোকে আর ডিজিট নাম দিয়েছি আমি আপাতত, ঠিক আছে। ওই যে বললাম প্রথমে পার্সেন্টেজ দিলাম, প্রিন্ট করলাম, আপনার কথা স্যার প্রচন্ড কেটে কেটে আসছে। ও আচ্ছা আচ্ছা দেখছি, আচ্ছা হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা একটা নিলাম নাম্বার, আর একটা ডিজিট নিলাম, এরপরে আমরা যেমন করি কি দেবো, এরপরে প্রিন্টেপ, প্রিন্টেপ দিলাম, কেন কি এবার আমি প্রিন্ট করতে ওকে বলবো যে তুমি এন্টার, ধরো এন্টার এ নাম্বার, তাই না? এটাই আমরা প্রিন্ট করতে বলবো, একটা কোলন দিয়ে দিলাম, যা দিতে পারো কোলন নাও দিতে পারো। এবারে আমরা অবলিক দিয়ে এন দেবো, যে পরের লাইনে যাতে দেখা যায়, তারপর এটাকে শেষ করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, সেমি কোলন দেবো, তাহলে একটা আমার কি হয়ে গেল, একটা স্টেটমেন্ট হয়ে গেল, প্রিন্ট করতে বলছি, তাহলে ও প্রিন্ট করলো এন্টার এ নাম্বার। এবার কি দেবো, কে বলবে এবার কি দেবো?
স্যার স্ক্যানএফ স্ক্যানএফ দেবো, কারণ ওকে নাম্বারটা ঢোকাতে বলবো, ঠিক আছে? এইগুলোই একটু মাথায় রাখো, যে প্রথমে প্রিন্টার দিলাম, তারপরে আমি স্ক্যানএফ দেবো, মানে ওকে ওকে ডেটা ঢোকাতে বলছি। ও কি ডেটা ঢোকাবে? ইন্টিজার, তার মানে আমরা দেবো পার্সেন্টেজ বি, মানে ও ইন্টিজার ঢোকাবে, ক্লিয়ার? এটা আমরা অনেকবার করেছি, করে সেমিকোলন দিয়ে এবার কমা দেবো, ঠিক আছে? কমা দিয়ে ওই ডেটাটা কোথায় গিয়ে ঢুকবে বলো, কোথায় গিয়ে ঢুকবে, কোন জায়গায়, অ্যাড্রেসটা কি হবে? নাম্বারে ঢুকবে, নাম্বারে, তাহলে এম্পারসান নাম্বার, ক্লিয়ার? নাম্বার হিসেবে ঢুকবে। এই এইটাই হচ্ছে তোমাদের মেন জায়গা, এইটুকু ব্যাস। আর বাকিটা তো আমি গ্রামার আগে বলে দিয়েছি যে কিভাবে কি হবে, এবার সেভাবে আমরা টাইপ করব, ঠিক আছে? তার মানে পার্সেন্টেজ ডি এটা অ্যাম্পারসান নাম্বারে গিয়ে এটা ঢুকে যাবে, ব্যাস। এই যেই ঢুকে গেল, এরপর আমরা, এক মিনিট, আমি তার আগে একটা জিনিস একটু বলে দিই তোমাদের। এক মিনিট, এইখানে দেখো আমরা এগুলো সবই করে দিয়েছি, সুইচ করে দিয়েছি, গো টু করেছি, এই টার্নারি অপারেটরটা বাকি আছে। আমি টার্নারি অপারেটর করে দিয়ে তারপর এটা করলে ভালো হতো, যাই হোক, ঠিক আছে? আর আমাদের এখন যেটা করছি, আগেরটা করেছিলাম ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং, মানে একটা আমরা একটা 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 আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি, সেখান থেকে ব্রাঞ্চ করে দিচ্ছিলাম, তাই না? আমরা এর আগের গুলোতে এই যেগুলো আমরা দেখিয়েছি, একটা দিলাম, সেখান থেকে ব্রাঞ্চ করে দিলাম, যেখানে একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনটা ব্রাঞ্চ করে দিলাম, একদিকে ট্রু হতে পারে, ফলস হতে পারে, ইফ যদি ট্রু হয় তাহলে এইটা করো, ফলস হলে এইটা করো। এখন আমরা করব লুপিং, ডিসিশন মেকিং অ্যান্ড লুপিং, লুপ করে দিচ্ছি, একটা কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনটা ফুলফিল হলে বা না হলে তুমি এই লুপে শুধু ঘুরতে থাকো, দেখাচ্ছি। সেখানে হোয়াইল, ডু হোয়াইল হয়, ফর হয়, দুটো মেনলি হয়, ডু হোয়াইল আর ফর, এটা হোয়াইল একটা দিয়ে রেখেছি জাস্ট, ডু হোয়াইল অ্যান্ড ফর আমাদের লুপিং হয়, একটা দেখাচ্ছি জাস্ট। এই যে দেখো, আমি ইউজার্সকে বললাম ডেটা ঢোকাও, ক্লিয়ার? ইউজার্সকে বললাম ডেটা ঢোকাও, ও ডেটা ঢোকালো, এবার বললাম যে ডেটাটা যদি এই হয়, ট্রু অথবা ফলস, ঠিক আছে? যদি ট্রু হয়, ধরো আমি বললাম এই ডেটাটা কি 7 দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে, যদি ট্রু হয় তাহলে তুমি এই দিকে আসো, নিচের দিকে আসো, যদি ফলস হয় তাহলে এখানে বলে দিলাম, এখানে একটা স্টেটমেন্ট দিয়ে যে প্রিন্ট এফ দ্য ডেটা ইজ নট অমুক তমুক, আর যদি ট্রু হয় তাহলে, ট্রু হয় তাহলে আর একটা লুপ বানিয়ে দিলাম, সেই লুপেও ঘুরতে থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ ও ঘুরতে থাকবে, আবার আসবে, আবার টেস্ট করবে, আবার ঘুরবে, আবার টেস্ট করবে, আবার ঘুরবে। আর এর মধ্যে যদি করি প্রিন্ট, এইটা ও প্রিন্ট করবে, আবার চলে যাবে লুপে, এখানে এসে টেস্ট করবে যে আমি যেটা কন্ডিশন দিয়ে দিচ্ছি ঠিকঠাক আছে, তাহলে ঠিক আছে, তাহলে আবার একবার লুপে আসবে, আবার একবার প্রিন্ট করবে, আবার ঢুকে যাবে। আর যখন যেই মুহূর্তে এটা কন্ডিশনটা আমার ভুল হয়ে যাবে তখন ও বেরিয়ে যাবে, তাহলে এই জায়গাটা আমার কাজে লাগবে। এখন আমি যেটা করাবো লুপ, লুপে একটা, এই যে এই যে লুপ, লুপ তৈরি করার আগে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই লুপটা যেটা হবে তার কমান্ড হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল বা শুধু হোয়াইল অথবা ফর লুপ। দেখো, দেখলেই, এবার দেখলে বুঝতে পারবে। আমরা কোথায় যেন, হ্যাঁ, এবারে আমরা একটা কমান্ড দেবো কি হোয়াইল, যখন যখন আমাদের ওই যে নাম্বারটা, নাম্বারটা আমাদের পার্সেন্টেজ দিয়ে যদি আমরা ই করি, মানে নাম্বার পার্সেন্টেজ 10 করি, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, সরি পার্সেন্টেজ না, নাম্বার আমরা যদি করি যে নাম্বার
not equal to exclamation equal to তাহলে নাম্বার not equal to যখন জিরো হবে ক্লিয়ার এইটা আমার কন্ডিশন এই কন্ডিশনে কিন্তু কোনো সেমিকোলন হবে না মাথায় রাখবে কন্ডিশনে হবে না এর আগে ইনডেক্স যেখানে সুইচ দিয়েছিলাম সেখানে হবে না ইফ এলস সেগুলোতে সেমিকোলন হবে না মাথায় রাখবে তাহলে হোয়াইল নাম্বার নট ইকুয়াল টু জিরো নাম্বারটা যতক্ষণ না পর্যন্ত জিরো হবে ততক্ষণ তুমি চালিয়ে যাও আমি যা যা লুপের ভেতর দেব এবার আমি ধরো 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 লুপের ভেতর সেকেন্ড ব্র্যাকেট একটা শুরু করলাম এতগুলো এবার আমি লুপের ভেতর কিছু দেব কি দেব না লুপের ভেতর প্রথমে দিলাম দেখো ভালো করে বুঝবে যে আর ডিজিট ওই যে আর ডিজিট একটা নিয়েছি আর ডিজিটটা কি হবে না নাম্বার তারপরে ওই যে বলেছি পার্সেন্টেজ 10 দিয়ে আমরা করব তাহলে প্রথমে আমরা সেমিকোলন দিলাম তাহলে দেখো ধরো আমার ও নাম্বার ঢুকিয়েছে ওই 456 ঠিক আছে স্ক্যানে ও নাম্বার ঢোকালো এবারে হোয়াইল নাম্বার নট ইকুয়াল টু জিরো বলে না 436 তো জিরোর সমান নয় সুতরাং ও লুপে ঢুকে গেল লুপে ঢুকে গিয়ে এরপর আর ডিজিট বলে আমি একটা কি না ভ্যারিয়েবল দিয়েছি আর ডিজিটটা কি হবে সমান মানে ইকুয়াল টু নয় কিন্তু সমান মানে এই মুহূর্তে আর ডিজিটের ভ্যালু কি হবে নাম্বার পার্সেন্টেজ 10 তাহলে 436-কে 10 দিয়ে যদি পার্সেন্টেজ করি তাহলে কি কত থাকবে 6 থাকবে তাহলে 6 হলো এবার আমি বললাম প্রিন্ট এফ করে দিলাম হ্যাঁ প্রিন্ট এফ করলাম কি প্রিন্ট করব না পার্সেন্টেজ আমরা কোথায় গেল ডি তাহলে পার্সেন্টেজ ডিটাকে আমরা প্রিন্ট করব মানে একটা ডেটাকে প্রিন্ট করব সেটা কি না এই যে আর ডিজিট যেটা বেরিয়েছে তাহলে আমরা পার্সেন্টেজ ডিটা আর দেখো আর ডিজিটটাকে আমরা প্রিন্ট করব সেমিকোলন দেখো ভালো করে 436 ঢোকালাম পার্সেন্টেজ 10 মানে হয়ে গেল 6 ভাগ ফল এ ভাগ শেষ 6টা এখন কি আর ডিজিটের ভ্যালু 6 প্রিন্ট করতে বললাম পার্সেন্টেজ ডি মানে ডেটাটাকে কি না আর ডিজিটের এখন যেটা ভ্যালু তাহলে আর ডিজিটের ভ্যালু ও 6 প্রিন্ট করলো ক্লিয়ার তাহলে ও 6 প্রিন্ট করে দিল প্রথমেই ঠিক আছে এরপরে আমি এই এই লাইনটাই সবচেয়ে মানে বিখ্যাত লাইন সেটা হচ্ছে যে নাম্বার ইকুয়াল টু নাম্বার ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড 10 ঠিক আছে নাম্বার ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড 10 তার মানে এখন ও তো ঢুকেছে প্রথমে আর ডিজিট মানে প্রথমে 6 ও প্রিন্ট করে দিয়েছে 6 প্রিন্ট করার পর বলছে যে নাম্বার ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড 10 তাহলে এই যে নাম্বারটা এখন এই নাম্বারটা আমি মানে এটাই হচ্ছে লুপের মজা যে নাম্বার ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড বাই 10 এই নাম্বারটা মানে এখন ও ধরবে 436 436 ডিভাইডেড বাই 10 মানে কত হবে 43 তাহলে এখন নাম্বারের জায়গাতে ও 43 থাকলো তো নাম্বার ঢুকিয়েছিল কিন্তু 436 এই মুহূর্তে এই নাম্বারের ভ্যালু হয়ে গেল 43 কারণ ইকুয়াল টু মানে অ্যাসাইন করো তাহলে লাস্ট যে নাম্বারটা ঢুকে থাকবে সেটা 43 নট 436 কারণ আমি বলে দিয়েছি নাম্বার ইকুয়াল টু 436 ডিভাইডেড বাই 10 মানে এই নাম্বারটা এখন 43 ক্লিয়ার 43 যেই হলো ও লুপের মধ্যে আছে তাহলে ও এবার কি করবে এই লুপ আমি এখানে এই পর্যন্ত লুপ দিয়েছি সেকেন্ড ব্যাকেট তাহলে ও লুপের ভেতর আবার হোয়াইলে চলে যাবে কারণ এই লুপটা শেষ এই পর্যন্ত লুপ থেকে বেরোতে পারবে না লুপের আবার হোয়াইলের ভেতর চলে যাবে চলে এখানে আবার কি কন্ডিশন দিয়েছি নাম্বার নট ইকুয়াল টু জিরো এখন নাম্বার কত বলো এখন নাম্বার কত 43
43, তাহলে নাম্বার 43 সেটা নট ইকুয়াল টু জিরো আবারও লুপের ভেতর ঢুকে যাবে, ঢুকে কি করবে, আর ডিজিট ইকুয়াল টু নাম্বার পার্সেন্টেজ 10, মানে 43% 10 মানে কি হবে 3 ভাগ শেষ। তাহলে এখন ও প্রিন্ট করতে বললাম আর ডিজিট, মানে এখন আর ডিজিট হয়ে গেল 3, এখন ও এবারে 3 প্রিন্ট করবে, করে আবার বললাম যে নাম্বার ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড বাই 10, এখন নাম্বার কত 43 ছিল, 436 আর নেই 43, তাহলে 43 ডিভাইডেড বাই 10 মানে এখন হয়ে যাবে 4, এখনের নাম্বারের ভ্যালু 4। ও আবার চলে যাবে হোয়াইলে, তাহলে হোয়াইলে হচ্ছে নাম্বার এখন 4, 4 নট ইকুয়াল টু 0, ঠিক আছে কন্ডিশন ফুলফিল করছে, আবার ও লুপে ঢুকে যাবে, লুপে ঢুকে গিয়ে আর ডিজিট সমান 4% 10 মানে কত, আগেই বলেছি 4% 10 মানে ভাগ কত 4, তাহলে 4 ভাগ শেষ থাকলো, তাহলে আর ডিজিট হয়ে গেল 4। এবার প্রিন্ট করতে বলছি আর ডিজিট, তার মানে 4 ও প্রিন্ট করলো, তার মানে দেখো 6 আগে প্রিন্ট করেছিল, তারপর 3, তারপর 4 ও প্রিন্ট করলো, করার পর এবারে লাস্ট নাম্বারটা ইকুয়াল টু এটা কত নাম্বার এখন, জিরো, হ্যাঁ লাস্ট নাম্বারটা স্যার জিরো হবে না, পরে আগে এই যে এই যে এখানে নাম্বার কত ছিল 43, হ্যাঁ স্যার এটা 4 হবে স্যার 43 তো, তাহলে এই নাম 43 কে আমি 10 দিয়ে ডিভাইড করেছি, এই করেছি সেই করেছি, হ্যাঁ এখন আমাদের তাহলে এই যে নাম্বার, এই নাম্বার ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 10, হ্যাঁ তার মানে আমাদের ভাগ যেটা ফল হলো সেটা জিরো হয়ে গেল, তাহলে এই নাম্বারটা এখন জিরো হয়ে গেল, তার মানে এইটা এখন 4 ডিভাইডেড বাই 10 মানে 10 জিরো যা জিরো মানে ভাগ শেষ হবে 4 কিন্তু ভাগ ফল হবে জিরো, তাহলে এখন নাম্বারের ভ্যালু জিরো, আবার ও লুপে চলে গেল, এখানে দেখলো যে নাম্বার নট ইকুয়াল টু জিরো, এখন বললো যে না এখন আর জিরো হয়ে গেছে, তাহলে এখন আমার আর কন্ডিশনটাকে ফুলফিল করছে না, যেই ফুলফিল করবে না ও তখন লুপ থেকে বেরিয়ে যাবে, এখন আর লুপে থাকবে না। এরপরে আমি প্রিন্ট ট্যাব দিয়ে দিলাম, প্রিন্ট ট্যাব বলে একটা নতুন প্রিন্ট দিলাম, কি প্রিন্ট করব না আমরা, ধরো আমরা প্রিন্ট করলাম এন, মানে জাস্ট পরের লাইনে তুমি চলে যাও, এইটুকু আমি প্রিন্ট করলাম আর কিচ্ছু না, পরের লাইনে চলে যাও, পরে তাহলে দেখো আমরা সেকেন্ড ব্যাকেট শেষ করলাম, এই সেকেন্ড ব্যাকেটটা মেনের জন্য, এই সেকেন্ড ব্যাকেটটা লুপের জন্য, তাহলে লুপ লুপেইও ঘুরে যাবে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ভুল হবে, যদি কন্ডিশন ঠিক হয় ও বারবার বারবার লুপের ভেতর ঢুকে যাবে, এটাকেই হচ্ছে আমরা বলছি লুপ, ঠিক আছে। এই লুপ হচ্ছে আমাদের মেন হচ্ছে মানে আমাদের কি বলবো প্রোগ্রামিং এ লুপটা হচ্ছে একটা বিশাল জিনিস, তো তার তাহলে ভালো করে এটা কিন্তু বাড়িতে বুঝবে, আমি অনেকবার বুঝিয়ে দিলাম, এবার বাড়িতে ভালো করে বুঝবে যে এটা ভাগ করছি এটা এই করছি কি করে কি হচ্ছে, কারণ এটাই হচ্ছে প্রোগ্রামিং এর মজা, একটা ভাগ ফল একটা ভাগ শেষ, একটা পার্সেন্টেজ মানে ভাগ শেষ আর এইটা মানে হচ্ছে ভাগ ফল মানে ডিভাইডেড, ঠিক আছে। তো এরপরে যেটা আমরা আগেরটা একটা আমরা মিস করে গেছি সেটা হচ্ছে যে আমরা কি না টার্নারি একটা অপারেটর, টার্নারি অপারেটর যদি আমরা করি তাহলে আমরা স্যার বলছে কি না আর ডিজিটটা কি বলছে, হ্যাঁ বলো আর ডিজিটটা কি আইডেন্টিফাই করছে, এটা আর ডিজিট মানে ডিজিট মানে তো 0 to 9, আর ডিজিট কেন বলছে, মানে কেন বলছি না আর ডিজিট মানে রিভার্স ডিজিট মানে আমি ধরেছি, ও আচ্ছা রিভার্স ডিজিট আচ্ছা, হ্যাঁ তুমি সেটাকে যা কি তো আর আর ডি করতে পারো যা কিছু করতে পারো, হ্যাঁ এটা কোনো ব্যাপার নয়, আমি জাস্ট তোমাকে বলেছি তুমি যাতে ই করবে বলে, বুঝলে তো। এবারে তোমাকে যদি আমরা আমরা এক মিনিট দেখাচ্ছি আমাদের আসলে লাইভ দেখাতে পারলে ভালো হতো সবগুলো তোমাদের
কোথায় যে করেছিলাম ভুলে গেছি আমি। যাই হোক, ঠিক আছে, ওইটা ওই ব্যাপার না। হ্যাঁ দেখাচ্ছি, জাস্ট আমি আর লিখছি না, আজকে আমাকে একটু বেরোতে হবে, ডাক্তারবাবুর কাছে যেতে হবে, এর জন্য আমি আর সময় করছি না, এইটা করে আজকে শেষ করে দিচ্ছি। পরের দিন আমাদের একটা ফর লুপটা করব, তাতেই মোটামুটি মানে এটা আসল জিনিস ফর লুপটা, ওটা সময় যাবে। দেখো কি যে কোনো প্রোগ্রামে হবে, আমি ও আচ্ছা এটা তো একই জিনিস, আমরা বনাস ইফ এলস দিয়ে বেশি না, এটা না, দাঁড়াও এক মিনিট, দেখো এই একই, এগুলো তো আমরা একটা নাম্বার ইভেন না অড সেগুলো আমরা করতে পারি, তোমরা জানো দুই দিয়ে ভাগ করবো, ভাগফল যদি জিরো হয় তাহলে ইভেন বলবো, নাহলে অড বলবো। এবারে একটা যদি বললাম যে একটা বোনাস, একটা এমপ্লয়ির বোনাস, এমপ্লয়ির বোনাস আমি দিতে চাইছি, যে যদি তার বেসিক পে 8,000 টাকা বা তার কম হয় তাহলে সে 2,000 টাকার বোনাস পাবে, আর যদি বেশি হয় তাহলে বোনাস পাবে না। ঠিক আছে, যদি করি তারপরে আমাদের ইন্টিজার একটা বেসিক নিলাম, একটা বোনাস নিলাম, এই দুটোই আমাদের ইন্টিজার, একটা বেসিক আর একটা বোনাস। প্রথমে বললাম যে এন্টার ইওর বেসিক পে, বেসিক পে ঢোকাতে বললাম, ঠিক আছে ঢোকাতে বলবো, এই যে ঢোকানোর জন্য আমরা স্ক্যান এক দিলাম, পার্সেন্টেজ দি এম্পারসন বেসিক দিলাম, তাহলে ও বেসিক পে ঢুকিয়ে দিল। এরপরে দেখো আমরা ইফ দিয়ে করতে পারতাম, যে ইফ হ্যাঁ এইটা বেসিক পে, এই যে বেসিক হ্যাঁ লেস দেন ইকুয়াল টু 8,000 তাহলে তুমি বোনাস পাবে, এই প্রিন্টে এই বোনাস, এলস তুমি বোনাস পাবে না, এরকম লিখতে পারতাম। ইফ এলস দিয়ে আমরা ইফ এলস না দিয়ে করে আমরা টার্নারি অপারেটর, এই যে জিজ্ঞাসা চিহ্ন হ্যাঁ আর আমরা কোলন, জিজ্ঞাসা চিহ্ন আর কোলন দিয়ে আমরা এই যে দেখো বোনাস, দেখো বোনাস ইকুয়াল টু উইদিন ব্র্যাকেট আমরা কি দিলাম, বেশি লেস দেন 8,000, তারপরে দিলাম জিজ্ঞাসা চিহ্ন 2,000, তারপরে কোলন দিয়ে জিরো সেমিকোলন দিয়ে শেষ। তার মানে একটা লাইনের মধ্যে ইফ এলস আমি টার্নারি অপারেটর দিয়ে করতে পারি, তিনটে পার্ট হয়ে গেছে, দেখো তিনটে পার্ট, এই যে বেসিক লেস দেন 8,000 একটা পার্ট, একটা 2,000, একটা জিরো, মানে এইটা মানেই হচ্ছে এটা জিজ্ঞাসা চিহ্ন, মানে বেসিক যদি 8,000-এর কম হয়, মানে এইটা ইফ যদি এইটা হয় তাহলে তুমি প্রিন্ট করো এইটা, হ্যাঁ যদি এলস হয় তাহলে জিরো, ক্লিয়ার? তার মানে যদি তোমার এই কন্ডিশনটাকে ফিল করে তার ফুলফিল করে তাহলে তুমি জিরো প্রিন্ট করো, মানে জিরো তাহলে সরি 2,000, না হলে এলস হলে জিরো। তাহলে ইফ এলস না দিয়ে আমরা এরকম টার্নারি অপারেটর দিয়ে একটা লাইনের মধ্যেও আমরা প্রোগ্রাম করতে পারি। এরপরে কি করবো, লাস্টে আমরা প্রিন্ট এফ করবো, কিটা প্রিন্ট করছি না, ইওর বোনাস ইজ পার্সেন্টেজ ডি কমা বোনাস, মানে বোনাস যেটা এই যে যে বোনাস এলো এই বোনাসটা কি হবে, আইদার যদি 8,000-এর কম তার বেশি হয় তাহলে 2,000 টাকা লেখা হবে বোনাসের ভেতর থাকবে, যদি 8,000-এর বেশি হয় তাহলে জিরো হয়ে যাবে বোনাস। এখন আমি বোনাসটাকে প্রিন্ট করতে বলছি, ক্লিয়ার? তাহলে এইটাও আমরা করতে পারি টার্নারি অপারেটর দিয়ে। তাহলে টার্নারি অপারেটর ইফ অ্যান্ড এলস একই জিনিস, দুটো ভাবে করতে পারি।
আবার ইফেলস ল্যাডার, ইফেলস লজিক্যাল অপারেটর আমরা করেছি, ইফেলস এর মধ্যে সরি এইগুলো আমরা করেছি, আর একদিকে আমরা সুইচ আর গোটু করলাম। আজকে আমরা একটা শুরু করলাম, হোয়াইল অথবা ডু হোয়াইল, হোয়াইল অথবা ডু হোয়াইল। ঠিক আছে, আমরা এক মিনিট, তোমাদের একটা আমি শুধু দেখাচ্ছি, একটা দেখাচ্ছি। দেখো এই যেটা আমরা করলাম এই টাইপেরই, প্রথমে ওকে ডেটা ঢোকাতে বললাম, এবার টেস্ট কন্ডিশন, কন্ডিশন কি দিয়েছি দেখো, আমি প্রথমে বলছি ইন্টিজার কি নিয়েছি, আই, আই ইকুয়াল টু ওয়ান, মানে প্রথমেই তুমি আইয়ের ভেতরে এক ঢুকিয়ে রাখো, এরকমও করতে পারি। আর সাম ইকুয়াল টু জিরো, আমি যদি ইন্টিজার আই কমা সাম লিখতাম হতো, পরে আমাকে আবার ভেতরে দিতে হতো আই, কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম ইন্টিজার আই সমান এক, সমান মানে ইকুয়াল নয়, এই মুহূর্তে আইয়ের ভেতরে তুমি এক রাখো আর সামের ভেতরে জিরো, সামের ভ্যালুটা এখন জিরো। এই দুটো আমরা ইন্টিজার নিলাম, নিয়ে একটা কন্ডিশন দিয়ে দিলাম, কি কন্ডিশন, না আই লেস দেন ইকুয়াল টু দশ। ঠিক আছে, মানে আই মানে যে আই একটা নাম্বার বা যাই হোক, সেটা দশের চেয়ে কম বা সমান, এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। বলে লুপটার ভেতরে কি দিলাম, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, ভালো করে মাথায় রাখো, এইটাই হচ্ছে তোমার লুপের মজা, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস আই। ঠিক আছে, এইটা আমি কি করতে চাইছি বলতো, প্রোগ্রামটাই লিখতে চাইছি, এক থেকে দশ এই নাম্বারটা তুমি যোগ করো, এক থেকে দশ যোগ করো। তাহলে কি করে করবো আমি, না প্রথমে ধরো প্রথমে আইর ভ্যালু কত, এক, সাম কত, শূন্য। এবার হোয়াইল আই কি লেস দেন ইকুয়াল টু দশ, আইর ভ্যালু তো এক আছে, তাহলে লেস দেন ইকুয়াল টু দশ, ঠিক, তাহলে লুপে ঢুকে গেল, লুপে ঢুকে গিয়ে এখন সাম বলছে ইকুয়াল টু সাম প্লাস আই, এখন সাম কত, এই যে জিরো, তাহলে সাম প্লাস আই, আই কত, ওয়ান, তাহলে জিরো প্লাস আই মানে ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এখন সামের ভ্যালু ওয়ান হয়ে গেল, ক্লিয়ার। পরের লাইনে চলে এলো, পরের লাইনে এসে কি বলছে, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, প্রথমের আই কত, ওয়ান, তাহলে এখন আইয়ের ভ্যালু কত হবে, ওয়ান প্লাস ওয়ান মানে টু, তাহলে সাম হয়ে গেল জিরো, আইয়ের ভ্যালু দুই, এ সরি সাম ইকুয়াল টু ওয়ান হলো, আইয়ের ভ্যালু টু, ক্লিয়ার। এরপর ও লুপের ভেতর আছে, ও লুপের আবার চলে যাবে এখানে, আইয়ের ভ্যালু কত, দুই, দুইও দশের চেয়ে ছোট, ও আবার ঢুকে যাবে, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এখন সাম কত, ওয়ান, আগের সামটা ওয়ান ছিল, এখন আইয়ের ভ্যালু কত, দুই, দুই আর এক তিন হয়ে যাবে, তাহলে সামের ভ্যালু হয়ে গেল তিন, আর আইয়ের ভ্যালু কত হবে, এখন আগের আইয়ের ভ্যালু ছিল দুই প্লাস এক তিন হয়ে গেল, তাহলে এখন আইয়ের ভ্যালু তিন, সামের ভ্যালু কত হলো, তিন। আবার ও চলে গেল এখানে, আইয়ের ভ্যালু তিন, তিনটা দশের চেয়ে ছোট, আবার ও ঢুকে গেল, এখন সামের ভ্যালু কত হবে, এখন সামের ভ্যালু তিন প্লাস আই, আই মানে কত, তিন, তিন প্লাস তিন ছয়, কেন বলতো, প্রথম তিনটে ডিজিট দেখো, এক, তারপরে দুই, তারপরে তিন, তিনটে ডিজিট যোগ করলে তিন দু পাঁচ একে ছয়ই হয়, তিনটে ডিজিট করলে সাম ছয় হয়ে গেছে। ঠিক আছে, এই করে করে করবো আমরা, নেক্সট দিন পুরোটা করবো, জাস্ট একটু আমি বুঝিয়ে রাখলাম। ঠিক আছে চলো, আজকে আর থাক, আজকে আমার একটা কাজ আছে, বেরিয়ে যাবো, এইটুকু করো তোমরা, একটু বাড়িতে প্র্যাকটিস করো, পরের দিন আমরা মোটামুটি ফর লুপ করলেই শেষ হয়ে যাবে।